করে রেডি করে নিয়ে তারপর এসছি। আর চায়ের সাথে বিস্কুট, আর এখানে আছে এই যে জলের বোতল, আর সাথে আছে রুটি আর বাটার। তো আজকে একেবারে অনেক কিছু খাবার রেডি করে নিয়েছি। কি ভাবছো, খুব জোর বেশি খিদে পেয়ে গেছে তাই না? তো দুজনে খাবো আমরা, সেই জন্য নিয়ে এসছি। আমার আবার চায়ের সাথে একটু বিস্কুট না হলে হয় না, সেই জন্য তাই আমি রুটি খাই আর যা খাই বিস্কুটটা আমার লাগে। তো চলো এখন আজকে টিফিন এটাই আমাদের, এটাই টিফিনটা করে নিই, তারপর রান্নাবান্নার কাজে হাত দেবো। আর এখানে দেখো বন্ধুরা, আমার সব এঁঠো বাসন দুনিয়া সব পড়ে আছে। আর তো কেন বলো তো, আমি না বাইরে কোনো কাজ করতে পারছি না, আর হচ্ছে তার কারণটা চলো তোমাদেরকে দেখাই। তো এখানে দেখো এই যে কাজ হচ্ছে, সেই জন্য না আমি কোনো কাজ করতে পারছিলাম না, একদম ঘরের সামনে, তো বেরোনো যাচ্ছিলো না, কলকারে যাওয়া যাচ্ছিলো না, কিছুই না। তো যাই হোক, আজকে একটু লেট করে কাজ বাজ করতে হবে, তো কিছু করার নেই, ঘরের যা যা কাজ আছে সেগুলোই চলো সেরে নিই ঝটপট করে। তো তোমাদেরকে দেখালাম, এই জন্যেই আমার কোনো কাজ আজকে হয়নি বা কাজ বাজ করতে পারিনি। দেখো বন্ধুরা, আজকের হচ্ছে বৃহস্পতিবার, তো আমি আজকের এই ঠাকুর সব নাবিয়ে সুন্দর করে পরিষ্কার করে ঘর বসিয়েছি, আর এখনও আমার পুজো কমপ্লিট হয়নি। তো মানে আলাদা অন্য কাগজ পেতেছি, মানে বেশি দিন একটা জিনিস থাকলে তো কেমন হয়ে যায়, তো আমি না কালারিং কাগজ আর দিতে পারিনি, এটাই একটু কাগজটা বেশ মোটা মতো আছে, তাই এটা একটু সুন্দর করে পেতে দিয়েছি। আর এখানে দেখো ঠাকুরগুলো সব সুন্দর করে মুছে পরিষ্কার করে এগুলো সব ফুল দিয়ে সবে সাজিয়েছি। তো এখনও আমার পুজো কমপ্লিট কিন্তু হয়নি, তোমরা দেখতেই পাচ্ছ সবে ঘরটা বসিয়েছি। তো এখন আমি একে একে পুজোটা স্টার্ট করব, তাই তোমাদের সঙ্গে একটু শেয়ার করে নিলাম। আর এখনও অনেক ফুল আছে, তো ফুল দিয়ে আমাকে সাজাতে হবে, আর হচ্ছে সেই জন্য তোমাদের সঙ্গে একটু শেয়ার করলাম। এখনও তো ফুল অনেক রয়েছে, ফুল দিয়ে সাজাবো, তো সেই জন্য এখনও অনেক কাজ বাকি আছে। বৃহস্পতিবার মানে তো জানোই, সব বাসন টাসন মেজে নিয়েছি, দিয়ে একদম সুন্দর করে ঠাকুর ঘরটাও পরিষ্কার করে নিয়েছি। তো চলো তোমরা দেখতে থাকো, সঙ্গে থাকো, আর অবশ্যই পুজো কমপ্লিট হয়ে গেলে তোমাদেরকে আর একবার শেয়ার করব। এখানে দেখো বন্ধুরা, মশলা কষা হচ্ছে, কারণ কি রান্না হবে বলো তো, চলো তোমাদেরকে দেখাই যে কি রান্না হবে এই মশলাটা দিয়ে। এখানে দেখো পটল ভেজে রেখেছি, আলু ভেজে রেখেছি, আর সাথে ডিম,
তো আলু দিয়ে, পটল দিয়ে, ডিম দিয়ে আজকে রান্না হবে। তো তারই জন্য এখানে মশলা কষা হচ্ছে। তো ঝটপট করে আলু পটল দিয়ে ডিম দিয়ে তরকারিটা আমি করে নিই, আর তোমরা সাথে থাকো আর দেখতে থাকো। আর এখানে দেখো আলুগুলো আমি দিয়ে দিলাম, কারণ আলুগুলোকে একটু সেদ্ধ হতে সময় লাগবে না, এই জন্য আলুটা দিয়েই করবো। আর পটলটা ভালো করে ভাজা আছে, আর পটলটা এত তাড়াতাড়ি দেবো না, পটলটা আরও পরে দেবো। তো আমি ঝটপট রান্নাটা করে নিই, তারপর কমপ্লিট করে তোমাদের সামনে হাজির করবো। দেখো আমার আলু দিয়ে, ডিম দিয়ে আর পটল দিয়ে তরকারিটা হয়ে গেছে একদম কমপ্লিট। আর উপরে এটা কী বলো তো, আমি অল্প একটু বেরেস্তা ভেজে রেখেছিলাম, ছড়িয়ে দিয়েছি। তো আজকের এইটাই খাবার, আর এখানে ভাত বসিয়ে দিয়েছি, সবে বসিয়েছি, আর এখানে তরকারিটা হয়ে গেছে। তো আমি এবারে এটা হয়ে গেছে নাবিয়ে নেব। জল ঢালছি, আর কেমন কালারিং হচ্ছে কেন বলো বন্ধুরা, এর মধ্যে রাসনা দেওয়া আছে। তো রাসনা গুলে এখন খাবো আমরা। একটু বেশি জল হয়ে গেল, এটাও দিয়ে দি। চলো রাসনাটা গুলে খেয়ে নিই। কালারটা কি সুন্দর হয়েছে না, কি ভালো লাগে দেখতে। চলো গরমে ঠান্ডা ঠান্ডা রাসনা খেয়ে নি। তো বন্ধুরা, গরমে আর সামনে আসতে ইচ্ছা করে না, এই মুখ কি দেখাবো গরমের মধ্যে, ঘেমে চান একসার। তো চলো একটু সামনে এসেই গেলাম তোমাদের, আর একটু রাসনাটা খেয়ে নি এখন। দারুণ লাগছে, তোমাদের দেখাতে গিয়ে পড়েও গেল। তো আজকে সারাদিন কিন্তু একদমই সামনে আসিনি, এখন এসেছি। আর দেখো মানে কি বলবো, কিছু মাখিও নি কিছু না, এই গরমে আর একদম ইচ্ছে করছে না, একদম প্লেন। তো চলো পরে আবার কি করি না করি অবশ্যই শেয়ার করব তোমাদের সঙ্গে। তারপর দেখো একদম চলে এসেছি রাত্রেবেলা। তো রাতে আজকে কি রান্না হবে, এটা তো চিকেন দেখতে পেলে, আর এখানে হচ্ছে পেঁয়াজ কুচি, গাজর, ক্যাপসিকাম আর হচ্ছে একটা ডিম। কিন্তু কি রান্না হবে সেটাই ভাবছো তো? তো আজকে রাতে আমরা খাবো চিকেন স্টু দিয়ে চাউমিন। তো এখানে দেখো আমি চিকেনটা এই যে বসিয়ে দিয়েছি, আর এতে যে আদা বাটা দিয়ে দিচ্ছি, আর লঙ্কা আছে সাথে, এই জন্য মানে দেখতে এরকম লাগছে। তো যে আদা লঙ্কাটা দিয়ে দিলাম জলের মধ্যে, আর এটাই ফুটে উঠবে স্টক, জলটাকে আলাদা সরিয়ে নেব, আর চিকেনটা মানে আলাদা করে নেবো, এই জন্য এটা ফুটতে দিয়েছি। তো চিকেন স্টু বানাবো আর সাথে চাউমিন, চাউমিন দিয়ে খুব ভালো লাগে খেতে, তো ওই জন্যই আমি এখানে বসিয়ে দিচ্ছি। দেখো একটু নুন দিয়ে দিলাম, তো ফুটে উঠলে এটাকে চিকেনটাকে আর এটাকে আলাদা করে নেবো। তো এই চিকেন স্টু করে নেবো, আর দেখো চাউমিন, চাউমিনটা তো আর বেশি কিছু করতে হয় না, যেহেতু আমরা সবজি দিয়ে চিকেনটা করছি। চাউমিনটা শুধু তেলে ভেজে নেবো, আর হচ্ছে একটু গোলমরিচের মানে গুঁড়ো ছড়িয়ে দেবো, তো দারুণ লাগে খেতে। তো আজকে বললো যে আজকে রাতে আর ভাত খাবে না, চাউমিন খাবে চিকেন স্টুপ দিয়ে। তা আমি বললাম চলো তাহলে তাই হোক, আর এখানে দেখো গোলমরিচটা আমি দিয়ে দিলাম। তো তোমরা যদি চিকেন স্টু মানে রেসিপিটা চাও তো অবশ্যই আমাকে কমেন্ট করে বলো, আমি অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করব। আর হচ্ছে এখানে চলো চাউমিনটা ভেজে নিলাম, আর নিয়ে আর নামিয়ে নেবো। এখানে কিচ্ছু দিইনি, শুধু নুন দিয়ে জল দিয়ে সেদ্ধ করে চাউমিনটা জল ঝরিয়ে নিয়ে, আর হালকা করে তেল দিয়ে ভেজে নিয়ে গোলমরিচের গুঁড়ো ছড়িয়ে দিয়েছি, ব্যাস আর কিছু না। তো এটাই নামিয়ে নেবো থালার মধ্যে, আর গরম গরম। তো আজকে রাতে আমাদের খাবার দেখো, এই যে চাউমিন একদম প্লেন দেখতে পাচ্ছ, আর এখানে হচ্ছে একদম চিকেন স্যুপ। তো এরকম চিকেন স্যুপ দিয়ে চাউমিন খেতে কিন্তু দারুণ লাগে,
তো তোমরা অবশ্যই ট্রাই করো, আর খুব ভালো লাগবে খেতে। আর স্যুপটা শুধুও খাওয়া যায়, তো স্যুপটা শুধুও খেতে পারো, আর এরকম চাউমিন দিয়ে স্যুপ খেতে দারুণ লাগবে, সেটাও খেতে পারো। আর এরকম তো শুধু শুধু স্যুপ জানি না, হয়তো বাচ্চারা খুবই ভালোবাসে, আর এইভাবে ট্রাই করে অবশ্যই বাচ্চাদের দিতে পারো, এটা হেলদিও হবে, স্বাস্থ্যের জন্য ভালো। আর আমরা আজকে রাতে এটাই খাবো, তো চলো আজকে রাতের খাবারটা আমরা খেয়ে নিই। হাই বন্ধুরা, তো আজকেরে হচ্ছে সারা দিন একদমই সামনে আসার মানে সময় হয়নি বা সুযোগ হয়নি বলতে পারো, তো আজকে তো আড়াল থেকেই সব কিছু হয়েছে, কাজবাজ দেখিয়েছি। আর হচ্ছে আজকেরে কি বলো তো, আমাদের তো তোমাদের দেখালাম যে বাড়ির সামনে ওই কাজ হচ্ছিলো বলে সেইভাবে না সব কাজবাজ মানে করে উঠতে পারিনি সময় মতন, তো একদম সামনে কাজ হচ্ছিলো, নোংরা পড়ছিলো, সেই জন্য সব বাসন ফাসন সব রান্না করে রাখা ছিল, কিছুই করিনি, সব পরে করেছি। আর আজকে যেহেতু বৃহস্পতিবার, তো পুজোও দিয়েছি আজকেরে হচ্ছে তোমার ঠাকুরের আসনে সব পরিষ্কার করেছি, কাগজ পাল্টেছি, আগে কালারিং কাগজ ছিল তো এবারে একটু অন্যরকম মোটা কাগজ দিয়ে পেতে দিয়েছি, দিয়ে সব পরিষ্কার করে সুন্দর করে পুজো টুজো দিয়েছি, তো অনেকটা দেরি হয়ে গেছে, তো সেইভাবে আর মানে ক্যামেরা করে ভিডিও করা হয়নি। আর বাড়িতে কাজবাজ হলে তো জানোই মানে কতটা মানে পরিস্থিতি বা অসুবিধা হয়, তো যাই হোক সেইভাবে ওই জন্য আর সামনে আসা হয়নি। আর তোমাদের তখন এক ঝলক এসেছিলাম ওই খাওয়ার সময়, রাসনা খাওয়ার সময়, তো যাই হোক। আর রাতের মেনু তো তোমাদেরকে দেখালামই, তো আজকে তো আর ভাত খাইনি, রাতে চাউমিনই খেলাম, তো হচ্ছে কি বলে এটা চিকেন স্যুপ, তো চিকেন স্যুপ বা সবজি টবজি দিয়ে চিকেন স্যুপটা করেছি, তো দারুণ লাগে চাউমিন দিয়ে খেতে, তোমরা অবশ্যই বাড়িতে ট্রাই মানে করো, আর হচ্ছে ভালো লাগবে খেতে। তো আজকে বললো যে ভাত খাবো না, আজকে চাউমিন খাবো, তাই বললাম ঠিক আছে চলো, তো ওই জন্য আর আজকে রাতে মানে ভাত ফাত আর করিনি, রান্না বান্না আর করিনি, তো ওই চাউমিনই করেছি, চাউমিনই খাওয়া দাওয়া করে নিয়েছি, তো ওটাই রাতের খাবার ছিল আমাদের, তো এখন মানে আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে, তো খাওয়া দাওয়া হয়ে গেছে আর খাওয়া দাওয়া কমপ্লিট করেই তোমাদের সামনে এসেছি। আর যেহেতু ওটা ঠান্ডা হলে তো ভালো লাগে না, তাই করেছি আর খাওয়া মানে খেয়ে নিয়েছি এই জন্যে। তো আর এখন চুলটা বাঁধবো আর একটু ফ্রেশ হবো, আর দেখো একবারে চিরুনি ছিউনি নিয়ে বসে পড়েছি, মানে চুল টুল বাঁধবো ফ্রেশ হবো বলে, আর মুখ খুব পরিষ্কার করেছি, আর তারপরে হচ্ছে এই যে এটা একটু এটা লাগাবো আর গোলাপ জলটা, তারপর ঘুমাবো। আর এমনি বাকি সব কাজবাজ সারা হয়ে গেছে, তো আজকের মতন তো ভিডিওটা শেষ করে দিতে হবে, তো চলো আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হবে। তো একটা ফোন চলে এসেছিলো বন্ধুরা কথা বলতে বলতে ওই জন্য, তো চলো আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হবে পরে একটা নতুন ভিডিওর সাথে, আর চলো ততক্ষণের জন্য টাটা বাই, পরের ভিডিওর অপেক্ষায় থাকো।